আপনারা চলে যান। লোকজনের মাঝে সচেতনতা বোধ কিছুটা হলেও কমে গেছে, তারা কিছুতেই মানতে চাচ্ছে না লকডাউন। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের যে সরকারি নির্দেশনা সেটি বাস্তবায়নের জন্য, যেটি আমরা যেখানে এই আইনের ব্যত্যয় দেখছি সেখানে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। গত 11 দিনে আমাদের জেলা উপজেলায় মিলিয়ে 200+ মামলা এবং 2 লক্ষাধিক টাকা জরিমানা আমরা আদায় করেছি। আমরা তো দিয়ে আসছি, ঠিক আছে। তাহলে দোকান খুললেন কেন? আপনি 5 তারিখের পরে খোলেন, এত কথা বললেন না।